হাই ফ্রেন্ডস, আমি কেয়া ফ্রম চ্যানেল হেপ্রক থেকে। ফ্রেন্ডস, আজকে কিছু গার্মেন্টস আইটেম দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু কমফোর্টেবল, যেহেতু গরম সো অনেকেরই কিন্তু হেজিটেশন হয়, গরমে কিন্তু পরতে কিন্তু হেজিটেশন হয়, তো সেই জন্য কিন্তু আজকে আমি একদম কমফোর্টেবলের মধ্যে কিছু ব্রা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের আছে, অনেক ডিজাইন আছে। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি প্রাইসটা বলে দিব আপনাদের। যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন। ঢাকার মধ্যে থাকলে চলে আসবেন, নূর মেনশন তৃতীয় তলায়। নূর মেনশন তৃতীয় তলায় আসলে কিন্তু ভাইয়াদের, এটা কিন্তু লেডি বস্ত্র সমাহার, লেডি বস্ত্র সমাহারে চলে আসবেন। আর আমি কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিব ভিডিও শেষে, এবং অ্যাড্রেসগুলো দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এখানে কি এগুলো একটু থাইল্যান্ডের না? তো এগুলো হচ্ছে থাইল্যান্ডের ব্রাগুলো। আর এখানে ফোমের আছে, অনেক রকম আছে। তো আচ্ছা, আমাদের আগে একটু গরমের জন্য একদম কমফোর্টেবল হবে, সবচেয়ে ভালো হবে যেগুলি সেগুলি দেখান। এগুলো হবে এফিয়ার কোম্পানি ইন্ডিয়ান, এফিয়ার কোম্পানি ইন্ডিয়ান না? তো এখানে একটু পাতলা, অনেক কমফোর্টেবল হবে, অনেক না? অরবিন্দ কাপের না? অরবিন্দ। তারপর আর কি কি আছে ভালো একদম গরমের জন্য? এটা প্রাইস কত হবে পার পিস? ভালো করে প্রাইস বলে দিন। 250 হবে, 250 হবে না? ফিক্স প্রাইস 250 হবে। আচ্ছা, এগুলো একদম কমফোর্টেবল হবে, কমফোর্টেবল হবে, ফিটিংস ভালো আসবে, ফিটিং ভালো আসবে না, শেপ ভালো আসবে, শেপ ভালো আসবে। আছে মেরি কোম্পানি, এটা কি কোম্পানি? লাইক মি মেরি কোম্পানি, লাইক মি মেরি কোম্পানির। এটাও কিন্তু অনেক পাতলা ফ্রেস, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, এত পাতলা তো পড়লে মনেই হবে না যে কিছু পড়েছেন। তো এটা হবে লাইক মি মেরি কোম্পানির। এটার প্রাইস কত হবে আপু? সেম প্রাইস, সেম 250 না? 250। তারপর আর আর কি হবে পাতলার মধ্যে? এখানে পাতলার মধ্যে আছে আপনার এই যে আশা কোম্পানি, আশা কোম্পানি না? এটা পাতলা সুতির উপরে, সুতির উপরে ইন্ডিয়ান হবে, অনেক ভালো হবে, কমফোর্টেবল হবে। প্রাইস কত হবে এটার? 150। 150 হবে না? আর যেটা এটা আছে লাইক মেরি, লাইক মেরি অরবিন্দ কাপুর, অরবিন্দ কাপুরের। তো फ्रेंड्स একেবারেই কিন্তু পাতলা, 150 করে একেবারেই কিন্তু পাতলা। তারপর কেউ যদি ভিন্ন কিছু নিতে চায়, ভিন্ন কিছু না, ভিন্ন কিছু নিতে হলে এটার ফিটিং ভালো আসবে, এটাও ফিটিং ভালো আসবে। প্রাইস কত আসবে? এটার প্রাইস পড়বে 300 না? তারপরে এই যে এই পাশে রেটটা, রেটটা সেম সেম প্রাইস হবে, সেম 300। হ্যাঁ 300। এগুলো কিন্তু অনেক সুন্দর কাপড়, অনেক ভালো কাপড়, কিন্তু অনেক ভালো মানের। কিন্তু এখানে আছে লাইক মি সোনো কোম্পানি, সোনো অনেক ভালো, এটাও ভালো হবে, অনেক ভালো ফিটিং আসবে না, শেপ সুন্দর আসবে। আচ্ছা, তো ফ্রেন্ডস এগুলি পড়লে কিন্তু শেপ সুন্দর আসবে। এটা আছে 520, এটা না? এটা 520 না? এটা কি নাম? নাম কি? নাম 520 লাইক মি। ও আচ্ছা, লাইক মি, এটার নামই 520। প্রাইস কত হবে এটা? এটা প্রাইস হবে 180। তো फ्रेंड्स এটা 180 হবে, আর এটা কিন্তু 520 না, এটার নাম হচ্ছে 520। লাইক মি বলে, লাইক মি, আচ্ছা ঠিক আছে। আর এটাও লাইক মি ক্রুশ ভালো হবে, ভালো হবে না? 250 করে। তো फ्रेंड्स আপু যেটা ধরেছে এটা কিন্তু কাপড় ভালো, আমরা কিন্তু স্পেশালি গরমের জন্য দেখাচ্ছি, এগুলো কিন্তু ফিটিং ভালো হবে, প্রত্যেকটারই কিন্তু ফিটিং ভালো হবে। যদি ভিন্ন চান তাহলে এখানে আছে জুলিয়েট, জুলিয়েট না, জুলিয়েট কোম্পানি, যারা একটু ডিফারেন্ট চান, একটু একটু কাজ করা করতে চান, শেপ সুন্দর চান, তারা কিন্তু এগুলো নিতে পারেন। দেখেন জুলিয়েট, এটার প্রাইস কত হবে? 400 ফিক্স প্রাইস। এগুলো কিন্তু সব কোয়ালিটি ফুল ব্রা দেখাচ্ছি। এটা এটা কি আপু? হ্যাঁ, এটাও আপনার, এটাও লাইক মি, লাইক মি না? আচ্ছা, লাইক মি এটা, এটাও কোম্পানি ভালো, শেপ ভালো কোম্পানি। তো ফ্রেন্ডস এখন কিন্তু যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু শেপ ভালো থাকবে। এটার প্রাইস কত আপনি লাস্ট এসে এটা বললেন? 250 টাকা না? তো তারপরে, তারপরে আছে আপনার ট্রায়ালো, ট্রায়ালো খুব ভালো ইন্ডিয়ান শেপ সুন্দরের জন্য। আচ্ছা ঠিক আছে। তো फ्रेंड्स এই যে ট্রায়ালো যেটা ধরে রেখেছি এটা কিন্তু সিল্কের মধ্যে, আর এগুলো কিন্তু শেপ ভালো হবে, এই জন্য কিন্তু স্পেশালিটি। আর এটার প্রাইস কত হবে? এটার প্রাইস পড়বে 400 টাকা প্রাইস। ওকে, তারপরে নিচে নিচে আছে ইন্ডিয়ান গুড্ডি, ইন্ডিয়ান গুড্ডি, গুড্ডিগুলি কেমন হবে প্রাইস? গুড্ডি 200 টাকা ফিক্সড প্রাইস। ওকে, আর এগুলি তো গুড্ডির তো শেপ ভালো হয় তাই না? শেপ ভালো, শেপ ভালো আসে। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে নিচে এই যে পাতলা দেখা যাচ্ছে চিকেনের মধ্যে, চিকেনের মধ্যে এগুলো একটু কম প্রাইসে আছে, কম প্রাইসে এটা আছে থাইল্যান্ডের, থাইল্যান্ডের এই যে 250 করে হবে। হ্যাঁ 250 করে, 250 এগুলি না? এগুলি কি কমফোর্টেবল হবে নাকি? খুব কমফোর্টেবল হবে, খুব কমফোর্টেবল হবে, কিন্তু পরে নেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে আরেকটা আছে থাইল্যান্ড গেঞ্জি কাপড়ের, এটা 300 টাকা, এটা কি কাপড়ের? গেঞ্জি কাপড়ের, গেঞ্জি কাপড়ের মধ্যে এটা কিন্তু 300 হবে। অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর ব্রান্ডটা আমি ক্লোজ করে দেখিয়েছি, অনেক সুন্দর। এটাও ভালো হবে 300 স্ট্যান্ডার্ড,
কালার, এটা 300 না? হ্যাঁ 300, এটা পাবে 250 হবে এটা। আচ্ছা ঠিক আছে, ফোমেটটা দেখো, ফোমেটগুলো একটু দেখো। হ্যাঁ ফোমেটটা রেড বলতে হবে না, ফোমের বিভিন্ন কালেকশন বিভিন্ন রেট আছে। আচ্ছা সর্বোচ্চ নিম্ন দুই একটার প্রাইস বলে দেন। হ্যাঁ এটা পাবে হলো 350 টাকা, ওইটা 350 ফিক্স না? আচ্ছা তারপরে 350 টাকা পড়বে, 200 টাকা পড়বে, এটা 100 পড়বে না? 200 এটা 250, ওকে। এটা হলো 250, এটা কত পড়বে? এটাও 250 পড়বে, এটা 200, রেটটা 200 না? হ্যাঁ এটা 200, এটাও 200, হ্যাঁ সেম সেম 200। আচ্ছা এগুলি সব এই রতে সবগুলি 200, আর এটা 200 করে এগুলো। আচ্ছা ঠিক আছে, তো ফ্রেন্ডস ভালো লাগলে কিন্তু চলে আসবেন আপুদের এখানে। এখানে কিন্তু অনেক রকমই দেখালাম, অনেক কালেকশন আছে এখানে। আর এটা হচ্ছে যে আপনার নূর মেনশন, এটা লেডি বস্ত্র সমাহার, নূর মেনশন 125/96 চন্দ্রিমা সুপার মার্কেট। এটা এটা না তো গাউসিয়া, আচ্ছা ফ্রেন্ডস এটা হচ্ছে লেডি বস্ত্র সমাহার, এটা হচ্ছে গাউসিয়া নূর মেনশন, এটা হচ্ছে নূর মেনশনের তৃতীয় তলায়। ফ্রেন্ডস আমি একটু ভুল করেছি, আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে নূর মেনশনের তৃতীয় তলায়। তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটা, আপনারা যদি খুঁজে না পান দোকানটা বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। এই নাম্বার ইমো খোলা আছে, এই নাম্বারে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন বা দোকানটা খুঁজে না পেলে চলে আসবেন। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে নূর মেনশন, নূর মেনশন তৃতীয় তলা, এটা হচ্ছে নূর মেনশন তৃতীয় তলা। এখানে কিন্তু পেটিকোট ব্লাউজ আর অনেক কিছু আছে। হ্যাঁ এগুলি তো দেখাই দিচ্ছি একবার ঘুরে। তো ফ্রেন্ডস আমি নাম্বারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 01 9 01 9 3523 1610।